গত চব্বিশ ঘন্টায় দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটত্রিশ জনের মৃত্যু হয়েছে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় হাজার সাতশো তেরো জনের গত চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার একশো আটানব্বই জন সিলেটে মাত্র পনেরো মিনিটে শনাক্ত হবে করোনা সিলেটে আগামী শনিবার পাঁচ ডিসেম্বর থেকে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে মানব শরীরের করোনা ভাইরাস এদিন থেকে সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই পরীক্ষা পদ্ধতি শুরু হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অ্যান্টিজেন টেস্টে সময় প্রয়োজন হবে মাত্র পনেরো মিনিট এবং খরচও হবে অনেক কম এছাড়া অ্যান্টিজেন টেস্ট সিলেটে ব্যাপক হারে করোনা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখবে ভাইরাস মহামারীর মহামারীর শুরু থেকেই এই ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন আমেরিকায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত একদিনে মার্কিন আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ আশি হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি মানুষের ওয়ার্ল্ডোমিটারের অনুযায়ী গত একদিনে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ বিরাশি হাজার একশো জন এবং মৃত্যু হয়েছে দুই হাজার ছয়শো জনের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে আমেরিকায় তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি একচল্লিশ লাখ আট হাজার চারশো নব্বই জন মৃত্যু হয়েছে দুই লাখ ছিয়াত্তর হাজার নয়শো ছিয়াত্তর জনের করোনায় নয় মাসে মারা গেছেন প্রায় পাঁচশো সাংবাদিক করোনা ভাইরাসে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বের ছাপ্পান্ন দেশে কমপক্ষে চারশো উনানব্বই সাংবাদিক মারা গেছেন গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্রেস অ্যাম্বলেম ক্যাম্পেইন মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে খবরে বলা হয় নভেম্বরে করোনা মহামারীতে মারা গেছেন সাতচল্লিশ জন সাংবাদিক অক্টোবরে এ সংখ্যা ছিল বাইশ জন করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন ভারত ব্রাজিল আর্জেন্টিনা ও মেক্সিকোর সাংবাদিকরা সবচেয়ে বেশি মারা গেছেন লাতিন আমেরিকার দুইশো ছিয়াত্তর জন এরপর এশিয়ায় একশো পঁচিশ উত্তর আমেরিকায় ছাব্বিশ এবং আফ্রিকায় মারা গেছেন চব্বিশ সাংবাদিক আসছে সাইক্লোন ভারতে রেড অ্যালার্ট কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার এবার ফের আরও এক সাইক্লোন বঙ্গোপসাগরে দেহে আসছে সাইক্লোন বুড়ে প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত ভারতের তামিলনাড়ু পুদুচেরি এখনও বৃষ্টি চলছে সমানে সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত জলমগ্ন হয়েছে বহু এলাকা এরপরেই নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আর সেই সাইক্লোন ভুরেভি ক্রমশ শক্তি পাকিয়ে ধেয়ে আসছে আইএমডি সূত্রে খবর বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার উপকূলে ট্রিঙ্কো মালিতে আশ্রয় পড়তে পারে যদিও প্রতি মুহূর্তে সাইক্লোনের দিকে নজর রাখছে ভারত দেশটির আবহাওয়াবিদরা মনে করছেন যে তামিলনাড়ুর কন্যাকুমারী ও পম্বনের মধ্য দিয়ে বয়ে যেতে পারে এই সাইক্লোন ঘন্টায় এর গতিবেগ হবে একশো বিশেরও বেশি অন্যদিকে সাইক্লোনের প্রভাবে কেরালায় আগামী দুদিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে সাইক্লোনের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে হোয়াইট হাউসে আরও চার বছর থাকতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চার বছর হোয়াইট হাউসে থাকতে চান তিনি বিষয়টি মুখ ফুটে না বললেও অবশ্য চলত কারণ নিশ্চিত পরাজয় সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিনব সব ঘটনার জন্ম দিচ্ছেন এতেই বোঝা হয়ে গিয়েছিল হোয়াইট হাউসের জন্য তার বেশ মায়া পড়ে গেছে অবশেষে বিষয়টি পরিষ্কার করে বললেন তিনি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি নিজের ইচ্ছার কথা বলেন এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় বড়দিনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আরও চার বছর হোয়াইট হাউসে থাকার বিষয়ে কথা বলেন তবে সঙ্গে এও বলেন এই চার বছর দু হাজার একুশ থেকে কিংবা দু হাজার পঁচিশ থেকে শুরু হতে পারে অনুষ্ঠানে ট্রাম্প বলেন দারুণ চারটি বছর গেছে আমরা আরও চার বছরের জন্য চেষ্টা করে যাচ্ছি না হলে চার বছর পর এখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিশ্বের উষ্ণতম বছরের একটি হচ্ছে বিশ্বের ইতিহাসে রেকর্ড তিনটি উষ্ণতম বছরের একটি হতে চলেছে দু সাল বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি বৈশ্বিক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে ওই প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেস সতর্ক করে বলেছেন বিশ্ব জলবায়ু বিপর্যয়ের দ্বার প্রান্তে রয়েছে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার দু সালের জলবায়ু বিষয়ক প্রাথমিক প্রতিবেদন মতে আঠারোশো সাল থেকে আবহাওয়ার আধুনিক রেকর্ড সংগ্রহ শুরুর পর দু থেকে দু সাল এই ছয় বছর উষ্ণতম সময়কাল হতে চলেছে গত পাঁচ বা গত দশ বছরের গড় তাপমাত্রাও সবচেয়ে বেশি বলে রেকর্ড করা হয়েছে এই প্রতিবেদনটি জানুয়ারি থেকে অক্টোবরের তাপমাত্রার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনটি আগামী বছরের মার্চে প্রকাশ করা হবে এই প্রতিবেদনের তথ্যে শঙ্কা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন আমরা জলবায়ু বিপর্যয়ের কতটা কাছে পৌঁছে গেছি এই প্রতিবেদন সেটাই প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে জলবায়ু পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তৃতায় অ্যান্থনি গুথেরেস আরও বলেন ভয়াবহ দাবানল বন্যা সাইক্লোন ও হারিকেন বেড়েই চলেছে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এটা আত্মঘাতী প্রকৃতির সঙ্গে যেমন আচরণ করা হবে প্রকৃতিও ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে এটা ইতিমধ্যে ভয়ঙ্করভাবে করে যাচ্ছে ডব্লিউ ইউএমোর মহাসচিব পেতরিক তালাস বলেছেন দু সাল আমাদের জলবায়ুর জন্য আরেকটি খারাপ বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটির নেভিল নিকোলাস বলেছেন দু হাজার সালের তাপমাত্রা বৃদ্ধির প্রতিবেদনকে বৈষ্ণিক উষ্ণতা দ্রুত বেড়ে যাওয়ার প্রমাণ বহন করে তিনি বলেন আমরা এক শতাব্দী ধরে গ্রিনহাউস হাউস গ্যাসের মাধ্যমে বৈষ্ণিক উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি আগামী মাত্র তিরিশ বছরে আরও এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পথে আছে জাতিসংঘের বার্ষিক উৎপাদন গ্যাপ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে বিপর্যয়কর বৈষ্ণিক উষ্ণায়ন রোধ করতে এই বছরে তেল গ্যাস ও কয়লা উৎপাদন ছয় শতাংশ অবশ্যই কমাতে হবে গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের প্রধান চালক গত বছর এই গ্যাস নির্গমনে রেকর্ড সৃষ্টি হয় করোনা মহামারীর কারণে কলকারখানা বন্ধ থাকলেও বছরও এই গ্যাস নির্গমনের ধারা ঊর্ধ্বগামী রয়েছে ওর মহাসচিব তালাশ বলেছেন এবছর স্থল সমুদ্র ও বিশেষত আর্কটিকের তাপমাত্রা নতুন করে চরমভাবে বেড়ে গেছে ফলে অস্ট্রেলিয়া সাইবেরিয়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে দাবানল গ্রাস করে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বন্যা দেখা দেয় বন্যা বিরাট সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করে এবং লাখ লাখ মানুষকে খাদ্য সংকটের মধ্যে ফেলে দেয় এ বছর শীতের অঞ্চল উত্তর সাইবেরিয়ার বার খুয়ানক্সও উষ্ণ ছিল গত বিশ জুনে সেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ডব্লিউএম বলেছে সমুদ্র অঞ্চলের আশি শতাংশ এবছর অন্তত একবার দাবদাহের শিকার হয়েছে এছাড়া আটলান্টিক সমুদ্রে তেরোটি হারিকেন সহ তিরিশটি ঘূর্ণিঝড় ইতিমধ্যে আঘাত এনেছে বিশ্বে প্রথম ফাইজারের করোনার টিকা অনুমোদন বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিল ব্রিটিশ ওষুধ সংস্থা এম বলেছে করোনা প্রতিরোধে এ টিকা পঁচানব্বই শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ায় এবং ভ্যাকসিনটি নিরাপদ হওয়ায় এই অনুমোদন দেওয়া হয়েছে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে জনসাধারণের মাঝে এ টিকা প্রদান করা হবে দেশটি ইতিমধ্যে চার কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছে যা দ্বারা দুই কোটি মানুষকে দুই ডোজ করে টিকা প্রদান করা সম্ভব কয়েকদিনের মধ্যেই দেশটিতে এ টিকা পাওয়া যাবে প্রথম ধাপে প্রায় এক কোটি টিকা পাবে দেশটি এর আগে তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফলের বড়াতে ফাইজারের টিকা নব্বই শতাংশ কার্যকর বলে জানানো হলেও এবার বিস্তারিত ফলাফল পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ওই ভ্যাকসিন পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ কার্যকর তৃতীয় ধাপের এই পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়ো টেক দশ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে ইয়েমেনে ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে জানায় তারা ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির বরাতে জানা যায় মঙ্গলবার পয়লা ডিসেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা আরও মারাত্মক হতে পারে জাতিসংঘের হিসাব মতে এই পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানে ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি গত মাসে তারা সতর্ক করে দিয়েছে যে কয়েক দশক ধরে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের আসন্ন বিপদে রয়েছে ইয়েমেন এদিকে জাতিসংঘ মঙ্গলবার পয়লা ডিসেম্বর জোর দিয়ে বলেছে ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি বিশ্ব সংস্থাটি বলছে দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর গত ছয় বছরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ তেত্রিশ হাজার মানুষ মারা গেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ও সিএইচএ এক প্রতিবেদনে বলেছে দারিদ্রতার এই বিশাল সংখ্যা আসলেই দুর্ভাগ্যজনক প্রতিবেদনে আরও বলা হয়েছে ইএমএন বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি